লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। দূরপাল্লার বাস লঞ্চের পর বন্ধ হলো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল। একদিনে আরো 76 জনের মৃত্যু। দেওয়ান নামে তো কেউ আগ্রহ খালি আশ্বাস আমি বলি মোলা দেখাচ্ছেন সবাই। বিশ্ব কূটনীতিতে করোনা ভ্যাকসিন এখন অন্যতম হাতিয়ার, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। টিকা পড়ে থাকলেও দিতে অনীহা ধনী দেশগুলোর শর্তের বেড়াজাল। বাসায় ফিরলেও শারীরিক জটিলতা কমেনি বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি, সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি অমির নয় সহযোগী গ্রেফতার। বিদেশে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। এবং রাজধানীর রোকেয়া সরণি যেন মরণ ফাঁদ। সড়ক সংস্কার নিয়ে সিটি কর্পোরেশন মেট্রো রেল ঠেলাঠেলি, চরম দুর্ভোগে কয়েক লাখ বাসিন্দা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। লাগামহীন সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। আশেপাশের 7 জেলায় কঠোর লকডাউন চললেও কোথাও কোথাও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা চোখে পড়ছে। এদিকে সারা দেশের সঙ্গে ঢাকার বাস ও লঞ্চ চলাচল বন্ধ করার পর মঙ্গলবার মধ্যরাত থেকে ট্রেনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীকে। ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না দূরপাল্লার বাস, বন্ধ লঞ্চ চলাচলও। উদ্দেশ্য ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলা। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন, বন্ধ ঢাকামুখী সব যানবাহন। বিধিনিষেধ মেনে শুধু জরুরি সেবাদানকারী ও পণ্যবাহী যান চলাচল করছে। মনে করি যে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। যদিও লকডাউনে থাকা আরেক জেলা গাজীপুরে চোখে পড়ল ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চলছে দূরপাল্লার বাস। মাদারীপুরেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল এবং ফেরিতে যাত্রীবাহী যান পারাপার বন্ধ থাকলেও ঘাটে ভিড় করছেন যাত্রীরা। অনেকেরই অজুহাত লকডাউনের বিষয়টি না জানার। পণ্যবাহী যান পারাপারে ব্যবহৃত ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিতে দেখা গেছে অনেককে। যার প্রয়োজন তার যাইতেই হবে, এতে টাকা লাগুক যা লাগুক। এদিকে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে বরিশাল ভোলা এবং বরিশাল মেহেন্দিগঞ্জ সহ নিকটবর্তী রুটে চলাচল করবে লঞ্চ। আসছিলাম কেবিনের জন্য, এসে দেখি যে লঞ্চ চলবে না। এদিকে 30 জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে ভোগান্তির অভিযোগ স্টেশনে আসা যাত্রীদের। হঠাৎ করে শুনতে পেলাম ট্রেন বন্ধ করে দিয়েছে, তো ট্রেন যে বন্ধ করে দিয়েছে এখন আমরা যাব কিভাবে? এন বন্ধু নোয়াখালী যাবার কথা ছিল না, আমি দেশে যে যাম তাও যাবার কথা আছে না। তবে ইতিমধ্যেই যারা রেলের টিকিট কিনে ফেলেছেন তারা বুধবার স্টেশনে টিকিট জমা দিয়ে টাকা ফেরত দিতে পারবেন। যারা ইতিমধ্যে টিকিট ক্রয় করে ফেলেছেন তাদের টিকিটের টাকাগুলো ফেরত দেওয়া হবে, আমরা সেটা সেই ব্যবস্থা রেখেছি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে রেল চলাচল অব্যাহত থাকবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দেশে আরও 76 জন মারা গেছেন, বেড়েছে শনাক্ত। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 57 জন। নমুনা পরীক্ষায় বাগেরহাটে সর্বোচ্চ শনাক্তের হার 49.1%। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বেসামাল হাসপাতালগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে করোনা রোগী ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। কয়েকটি এলাকায় বিশেষ লকডাউন চললেও মানছেন না বেশিরভাগ মানুষ। এতে রোগীর বাড়তি চাপে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। খুলনা বিভাগে মারা গেছেন 27 জন। 24 ঘন্টায় খুলনা জেলায় 629টি নমুনা পরীক্ষায় 268 জন শনাক্ত হয়েছেন, হার 42.6%। সংক্রমণ রোধে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। কিছু কিছু রোগীকে আমরা এক্সট্রা বেডও প্রোভাইড করতে না পারার কারণে তারা ফ্লোরে রেখে তাদের চিকিৎসা প্রদান করতে হচ্ছে। যশোরে মারা গেছেন 10 জন, তাদের মধ্যে 6 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় 528টি নমুনা পরীক্ষায় 253 জন শনাক্ত হয়েছেন, হার 48%। 24 ঘন্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। 188টি নমুনা পরীক্ষায় 86 জন শনাক্ত হয়েছেন করোনায়, হার 46%। 392 জন করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। যে সমস্ত রোগী বা সাসপেক্টেড ঠিকানে ভর্তি হচ্ছেন
তাদের যারা কন্ট্যাক্টে আছেন তাদেরও পরীক্ষা করা জরুরি। বাগেরহাটে মারা গেছেন চারজন, শনাক্তের হার 49.1%। 24 ঘন্টায় 112টি নমুনা পরীক্ষায় শনাক্ত 56 জন। করোনা হটস্পট রাজশাহী বিভাগে মারা গেছেন 14 জন। 24 ঘন্টায় রাজশাহী জেলায় 1669টি নমুনা পরীক্ষায় 326 জন শনাক্ত হয়েছেন, হার 19.53%। চারটি ওয়ার্ডে এখানে না কিছু নাই, কোনো ডাক্তার মানে কিচ্ছু নাই। ওনারা করোনা সাসপেক্ট করতেছেন, বেডের জন্য ওয়েট করতেছেন। এছাড়া বগুড়ায় 2 জন, ঠাকুরগাঁও ও কুষ্টিয়ায় 3 জন করে, ঝিনাইদহ, পঞ্চগড় ও কুড়িগ্রামে 1 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ঢাকায় 71 ভাগ ও চট্টগ্রামে 55 ভাগ মানুষের দেহে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। 3000-এর বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদন দিয়েছে ICDDRB। গবেষণায় দেখা গেছে এর মধ্যে বস্তি এলাকায় অ্যান্টিবডি তৈরি হয়েছে 72 ভাগ মানুষের আর বাইরের জনগোষ্ঠীর 68%। বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ ভ্যাকসিন করোনা সংক্রমণ একেবারে রুখে দিতে না পারলেও রোগীর মুমূর্ষ হওয়া ঠেকাচ্ছে অনেকাংশেই। দেশে করোনার প্রথম 2টি ঢেউ সামাল দিতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ঢাকা আর চট্টগ্রামকে। সংক্রমণের হার বিবেচনায় এই 2 মহানগরী ছিল সবার উপরে। তৃতীয় দফায় এসে সংক্রমণের মাত্রা ছাড়িয়েছে ঢাকার বাইরেও। এ পর্যায়ে এসে জানা গেল ঢাকায় 71 আর চট্টগ্রামে 55% মানুষের দেহে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ICDDRB-র 5 মাসের গবেষণায় নেওয়া হয়েছে 3000-এর বেশি মানুষের নমুনা। নারীদের মধ্যে এই হার 70.06%, যা পুরুষদের তুলনায় 66 ভাগ বেশি। তবে যাদের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের মাঝে 35.5% মধ্যেই মিলেছে মৃদু উপসর্গের ইতিহাস। We found that the seroprevalence on average was 52%. And also what we found that our study showed that in Dhaka city it was 36%. ICDDRB বলছে ডায়াবেটিক্সে আক্রান্তরা করোনার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, আর 2 ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে আক্রান্তের সংখ্যা থাকলেও ঝুঁকি অনেক কম। যদি কারো ডায়াবেটিস থাকে, প্লিজ এটার যত্ন নেবেন, ব্যায়াম করবেন, মিষ্টি খাবার খাবেন না, ঔষধ খাবেন ঠিক মতন, মাস্ক এগুলো পরবেন, ভিড় ভাট্টা আপনারা যাবেন না। সেক্ষেত্রে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলাই হতে পারে করোনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অনেক ধনী দেশ করোনা ভ্যাকসিন মজুদ রেখে সহায়তা দেওয়ার নামে শর্ত জুড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। টিকা এখন কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের ধনী দেশগুলোর অর্ধেক নাগরিক এখনও করোনা ভ্যাকসিনেটেড। যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে টিকা নিতে লোভনীয় অফারও দেওয়া হচ্ছে, অথচ উল্টো চিত্র বিশ্বের দরিদ্র দেশগুলোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে সতর্ক করেছে এশিয়া আফ্রিকায় করোনার ঊর্ধ্বগতি চলছে, অথচ ফুরিয়ে আসছে টিকার মজুদ। যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা পড়ে আছে 6 কোটি ডোজ। ধনী দেশগুলোর অপ্রয়োজনীয়ভাবে কোভিড-19 ভ্যাকসিন মজুদ করে রাখা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়ে একে পাবলিক গুড হিসেবে সহজলভ্যের আবেদন করেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। অনেকগুলো দেশের এই ভ্যাকসিন এক্সপায়ার হয়ে যাচ্ছে। It is the right of all countries and all individuals to have the vaccine. So amra as usual Bangladesh has a very strong voice. কোন দেশের নাম উল্লেখ না করে এ সময় মন্ত্রী অভিযোগের সুরে বলেন, অনেক দেশই ভ্যাকসিন সহায়তার শর্ত জুড়ে দিচ্ছে। করোনা ভ্যাকসিন এখন কূটনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। গল্পই শুনতেছি, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ খালি আশ্বাস আমি বলি মোলা দেখাচ্ছেন সবাই, আর দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে অমুক জিনিসে আপনারা আমাকে সাপোর্ট দেবেন কিনা। হ্যাঁ, এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সহ 30টির বেশি দেশকে 5.5 কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বৈশ্বিক সংহতির জন্য এই মহামারীকে লিটমাস টেস্ট হিসেবে দেখতে হবে। কোভিড-19 ভ্যাকসিনকে জনগণের পণ্য হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামের এক ভার্চুয়াল সভায় ভিডিও বার্তায় একথা বলেন তিনি। কোভিড-19 ইজ এ লিটমাস টেস্ট
for the global solidarity. We need strong global cooperation to overcome this difficult time. We firmly believe that the COVID-19 vaccines should be declared as global public goods. The public and private investors of Qatar and other countries of the Middle East may seize the opportunities in Bangladesh in the fields of infrastructure, ICT, renewable energy, light engineering and pharmaceutical industries. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নান্দনিক গোল্ডেন গেট ব্রিজ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতা কমেনি। লিভার ও কিডনির চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে সে সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। হাসপাতালজনিত ব্যাকটেরিয়া সংক্রমণ ও এভার কেয়ার হাসপাতালের নার্সরা ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত হওয়ায় শনিবার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হয়। যদিও পরিবার ও দল বলছে শারীরিক অবস্থা জটিল হওয়ায় ধারাবাহিক উন্নত চিকিৎসা প্রয়োজন তাঁর। মঙ্গলবার দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় গত শনিবার বিকেলে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিস্তারিত। সভায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দলের নীতিগত সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া লিভার, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন। তাঁর বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন, তাঁর লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়ার প্রয়োজন, বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। এ সময় করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি, এখানে যেন সত্যিকার অর্থে একটা ভায়াবল অপজিশন না তৈরি হয়, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সেইভাবেই তারা কাজ করছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আবার জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। সরকার এই জাতীয় পরিচয়পত্র নিয়ে চক্রান্ত একটা ষড়যন্ত্র তারা করতে যাচ্ছে। করোনা টিকা দেশে উৎপাদনের উদ্যোগ নেয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। প্রকৌশলী হওয়ার পথে জাল টাকার কারবারি। রাজধানীতে গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কোরবানির ঈদ সামনে রেখে ছড়িয়ে দেওয়ার পায়তারা। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির নয় সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী এই চক্রটি। সিআইডির অভিযানে 395টি পাসপোর্ট উদ্ধার করা হয়। জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের সদস্য সালাউদ্দিন ও জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের দেয়া তথ্যে এই চক্রের আরও 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়। সিআইডির অভিযানে পাচারকারী চক্রের মূল হোতা অমির অফিস থেকে 395টি পাসপোর্ট, সম্পত্তির দলিল, 4টি বিলাসবহুল গাড়ি, কম্পিউটারে হার্ডডিস্ক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অমির সহকারী হিসেবে ব্যবসায়িক সম্পর্ক, তার অফিসের, তার এজেন্ট, তার অফিস স্টাফ যারা এই মানব পাচার করার ক্ষেত্রে সহযোগিতা করে, আমরা সেই ধরনের 9 জনকে গ্রেপ্তার করছি। সিআইডি বলছে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে মানব সম্পদ পাচার করত এই চক্রটি। কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সেসব দেশে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। এছাড়াও আরও অনেক নিরীহ মানুষকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আর এই পুরো চক্রের মূল হোতা অমি। তার এই দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, এই ম্যান পাওয়ার মানব পাচারের সাথে জড়িত এবং ইতিমধ্যে শত শত লোককে মালয়েশিয়া, দুবাই এবং সিঙ্গাপুরে সে পাচার করেছে এবং অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং বহু প্রার্থী যারা বিদেশে যাওয়ার জন্য অর্থ দিয়েছিল তারা সেই টাকা ফেরত পায়নি। এই চক্রের সঙ্গে আরও অর্ধশত মানুষ জড়িয়ে বলে জানায় সিআইডি। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন কোন এলাকার ওপর দিয়ে যাবে তা নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমনের মতভেদ ডিও লেটার থেকে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
সিলেট 6 আসনের স্থানীয় রাজনীতির উত্তাপ এখন সর্বত্র। শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী তাদের মধ্যে মতবিরোধ নেই বলেও দাবি করেন। 1954 সাল থেকে চলমান রয়েছে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত রেল লাইন। একে সুনামগঞ্জ সদর পর্যন্ত টেনে নিয়ে রেল নেটওয়ার্কে যুক্ত করতে আসছে নতুন প্রকল্প। কিন্তু প্রকল্পের সমীক্ষা শেষ হবার আগেই গত 6 জুন ছাতক দোয়ারা বাজার সুনামগঞ্জ সদর থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেলপথ বসাতে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, মহিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, শামিমা আক্তার খানম এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত পীর ফজলুর রহমান রেল পথমন্ত্রী নুরুল ইসলামকে ডিও লেটার পাঠান। চার দিন পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই 5 সদস্যের দাবি যৌক্তিক বলে রেলমন্ত্রীকে চিঠি দেন। 14 জুন পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে স্ট্যাটাস দেন এবং 6 দিন পর পাল্টা জবাবে স্ট্যাটাস দেন পরিকল্পনা মন্ত্রী। শুরুর আগেই সিলেটের ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনটি কোন এলাকা দিয়ে যাবে তা নিয়ে দুভাগে বিভক্তি উঠে আসে জনসমক্ষে। সবশেষ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দাবি করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো মতবিরোধ নেই তার। তবে 5 সংসদের পক্ষ নিয়ে আব্দুল মোমেন রেলমন্ত্রীকে যে ডিও লেটার দিয়েছেন তা উচিত হয়নি। এলাকা ভিত্তিক কিছু টানাপোড়েন মাঝে মাঝে হয়, উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি মনে করি এটা সঙ্গত ছিল না। আমি আমার স্ট্যাটাসে বলেছিও যে ওনার জায়গায় যদি অন্য কেউ হতো সে ফোন করতো, ওইটা একটু আমার মানে সারপ্রাইজ, বাট আই এম নট শকড, ইট ক্যান বি রিপেয়ার্ড, মানে ভয়ঙ্কর কোনো ক্ষতি হয় নাই। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন। ছোট এই ঘটনা নিয়ে হইচই বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি, এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ, এদের তাদের ইন্টারনাল পলিটিক্স কারণে, হুইচ আই ডিন্ট নো, আমার কাছে কোনো আইডিয়াই ছিল না। পারস্পরিক আলোচনার মাধ্যমে এ ভুল বোঝাবুঝির সমাধানের আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি কানেক্টিভিটি চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। নির্বাচনের সবশেষ পরিস্থিতি কি জানাবেন তিনি। সাকি, মৌটুসি, আপনাকে ধন্যবাদ। এই এই মুহূর্তে আবহাওয়া একটু খারাপ হয়েছে, বৃষ্টি পড়ছে নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জায়গায়, যদিও সকালবেলা থেকে আবহাওয়া বেশ ভালোই ছিল। যে বৃষ্টির কারণে কিছুটা ভোটার উপস্থিতি এখন কম, কিন্তু ঘন্টা দুয়েক পরেই কিন্তু আবহাওয়া আবার ভালো হয়ে যাবে, পূর্বাভাস আমাদেরকে তাই বলছে। নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সিটির যে বিভিন্ন পদ রয়েছে সেই পদের মাধ্যমেই পুরো নিউ ইয়র্ক সিটি পরিচালিত হবে। নির্বাচিত প্রতিনিধি তারা এই সিটি পরিচালনা করবেন, এবং বিশেষ করে এবারে নির্বাচনে কিন্তু রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রার্থী হয়েছেন। বিশেষ করে কাউন্সিলম্যান পদে 11 জন প্রার্থী তারা নির্বাচন করছেন। অন্যদিকে কুইন্সের যে ডিস্ট্রিক্ট, সেই কুইন্সের অ্যাটর্নি পদেও একজন বাংলাদেশি নারী সুমা সাঈদ তিনি নির্বাচন করছেন। পাশাপাশি নিউ ইয়র্কের মেয়র, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম শহর হচ্ছে নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক শহরের মেয়র কে হবেন সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন। এই মেয়র নির্বাচনে আজকে একজন এশিয়ান অ্যান্ড্রু ইয়ং তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এরিক অ্যাডাম রয়েছেন, গার্সিয়া রয়েছেন, স্কট স্টিঙ্গার রয়েছেন, তারাও খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। প্রচুর সংখ্যক বাংলাদেশি এবার নির্বাচনে কিন্তু ভোট দিতে এসছেন, বিশেষ করে যেহেতু অনেক প্রার্থী রয়েছে সেই জন্য তারা অনেকেই কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে আসছেন। এখনও এই বৃষ্টির মধ্যেও কিন্তু বাংলাদেশিরা আসছেন এবং ভোট দিচ্ছেন। আমি এরকম কয়েকজন বাংলাদেশি যারা এখানকার ভোটার, এখানকার নাগরিক, তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এখানকার একজন জ্যেষ্ঠ নাগরিক, বাংলাদেশি প্রবাসী, আপনি ভোট দিলেন, আমি দেখলাম যে কেমন ভোট, ভোটের পরিবেশ কেমন, কেমন ভোট দিলেন একটু বলবেন। আর এখানে তো আপনার এত সিস্টেমেটিক, এত নাইসভাবে সব কিছু সিস্টেম করা, আপনার এখানে ভোট দেওয়া এত সহজ এবং ইজি, এবং এইবার এবার র্যাঙ্ক চয়েস ভোট থাকায় আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পর্যন্ত আপনি আপনি ভোট দিতে পারেন, আপনার ফার্স্ট কি সেকেন্ড কি এরকম। এই জন্য আমরা বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটি থেকে একই ডিস্ট্রিক্ট থেকে অনেকে দাঁড়াইছেন, আমি সবাইকে দিছি, তবে আমার চয়েস, আমি ফার্স্ট চয়েস
সেকেন্ড চয়েস থার্ড চয়েস করছি, এটা আমার নিজের ব্যাপার। এই জন্য আমি আশা করি আমাদের মধ্যে একজন, আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন এই কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়ে আমাদের প্রতিনিধিত্ব করবে এবং আমাদের সব কিছু সমাজের কাছে তুলে ধরবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখছেন যে এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি কিন্তু এখনো আসছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। আপনারা কি ভোট দিয়েছেন? না, আমি ভোট দিব, ভোট দিতে আসছি। হ্যাঁ, ভোট দিতে এখনো আসছেন। বৃষ্টির মধ্যেও কিন্তু ভোট দিতে প্রচুর সংখ্যক বাংলাদেশি জড়ো হয়েছেন। এই ছিল আমার কাছে নিউ ইয়র্ক সিটি নির্বাচনের সর্বশেষ মৌটুসি। আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেখানকার নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। মিথ্যাচার করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে হেফাজতের 19 নেতার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালত শুনানি শেষে এই আবেদনটি খারিজ করে দেন। এর আগে সকালে চট্টগ্রামের হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজেদুর রহমান সদস্য মোবারক উল্লাহ সহ 19 জনের নাম উল্লেখ করে মামলা করেন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন থেকে 28 মার্চ পর্যন্ত 3 দিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। সরকারি 56 প্রতিষ্ঠানে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর ম্যুরাল। হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় রেলস্টেশন। রাজধানীতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার শিক্ষার্থীর বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরি করে বিক্রি করতেন চক্রের কাছে, সেই চক্র জাল নোট ছড়িয়ে দিত বাজারে। কোরবানির ঈদ সামনে রেখে গড়ে ওঠা এমন একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। প্রিন্টার থেকে বেরিয়ে আসছে 500 থেকে 1000 টাকার নোট, দেখতে হুবহু আসল টাকার মতো হলেও সবই জাল। র‍্যাবের হাতে গ্রেপ্তার নাইমুল হাসান তৌফিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। রাজধানীর মেরুলবাড্ডায় নিজ বাসায় গড়ে তুলেছেন জাল টাকার কারখানা। র‍্যাবের অভিযানে তার কাছ থেকে 50,28,000 টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে র‍্যাব জানায় গ্রেপ্তার তৌফিক জাল টাকা তৈরি করে একটি চক্রের কাছে বিক্রি করত, এজন্য 1,00,000 টাকার জাল টাকার বিনিময় পেত 20,000 থেকে 30,000 টাকা। এই চক্রটি গত 3-4 বছরে 125টি জাল নোটের চালান বাজারে ছেড়েছে বলেও জানায় র‍্যাব। ল্যাপটপ প্রিন্টার সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ওই মুহূর্তে 50,28,000 টাকা মূল্যমানের জাল বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। র‍্যাব বলছে শিক্ষার্থী তৌফিকের সঙ্গে আরো 2 জন জড়িত। কুরবানির হাটকে সামনে রেখে চক্রটি মাথাচাড়া দিয়ে ওঠে বলেও জানায় তারা। জাল নোটগুলো কিন্তু সাধারণত দেখা যায় এই গরু কেনাবেচার সময় এটা বেশি ব্যবহৃত হয় এবং এটা সেও স্বীকার করেছে যে এটা তাদের এই উদ্দেশ্য করেই তার এই বড় ধরনের এই যে প্রোডাকশনে যে সে গিয়েছে এটা তার এটা অন্যতম উদ্দেশ্য ছিল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদার কাণ্ডে অবশেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আলোচিত এস কে সুরচৌধুরী, তবে নিজের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকেও। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, পিপলস লিজিং সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পলাতক পিকে, তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশও জারি হয়েছে। শুরু থেকে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় নাম এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরচৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমের। এই মামলায় গ্রেপ্তার 2 আসামির জবানবন্দিতেই উঠে আসে প্রতি মাসে পিকের কাছ থেকে টাকা নেয়ার কথা। পিকে কাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে তদন্ত কমিটির মুখোমুখি হন এস কে সুরচৌধুরী। জিজ্ঞাসাবাদ করা হয় আরেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এস কে সুর। অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ। মানে যে সব অভিযোগটা করা হচ্ছিল তাকে আপনি অস্বীকার করছেন কিনা? আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের আপত্তি আমলে না নিয়ে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে 1 মাসের মধ্যেই শেষ হবে দাপ্তরিক প্রস্তুতি, তবে ইসি সচিব বলছেন এ বিষয়ে কমিশনের সভায় আলোচনা করা হবে।
জাতীয় পরিচয়পত্র নিয়ে টানাপোড়েন চলছে গত কয়েকদিন ধরেই। নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি হস্তান্তরের কথা বললেও নেতিবাচক মনোভাব দেখায় ইসি। এনআইডি ইসিতে রাখার পক্ষে 7টি যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদকে চিঠিও দেয়। সেই চিঠি আমলে না নিয়েই আবারও সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এনআইডি হস্তান্তরের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে সুরক্ষা বিভাগের কার্যবিধিতে জাতীয় পরিচয়পত্র সেবা অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, কমিশন সভায় বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। এটি আমার সাথে এখনো এ বিষয়ে কোনো কথা হয়নি। আপনারা জানেন যে আপনারা যে আমাদের কমিশন আছে, কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মন্ত্রিপরিষদ জানায় দাপ্তরিক কাজ শেষ করতে সময় লাগবে এক মাসের মতো। এরপরই শুরু হয়ে যাবে প্রাতিষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া। তবে ইসি কর্মকর্তারা বলছেন, হস্তান্তর সম্পন্ন হতে সর্বনিম্ন সময় লাগবে এক বছরের মতো। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডিভোর্সের পর আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে হাত মেলান নদী। মোটা অঙ্কের বেতনে চাকরির টোপ ফেলে তরুণীদের পাচার চক্রের হাতে তুলে দিতেন তিনি, দেশের সঙ্গে পাল্টাতো তার নামও। ভারত থেকে পালিয়ে আসা পাঁচ তরুণীর মামলায় নাম আসে তার। গ্রেফতারের পর পুলিশ বলছে, পাচারে যশোর ও সাতক্ষীরার বেশ কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। এদিকে নদী সহ গ্রেফতার সাত জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শীতরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক নারী পাচার চক্রের ভয়াবহ তথ্য আসে পুলিশের হাতে। নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে পালিয়ে আসা পাঁচ তরুণী হাতিরঝিল থানায় মামলা করেন। নদী ওরফে জয়া নামের এক নারীর নাম আসে তাদের দেয়া তথ্যে। তাদের দাবি, নদী তাদেরকে ভারতে পাচার করে দিয়েছিলেন। নারী পাচার সিন্ডিকেটের মোস্ট ওয়ান্টেড এই সদস্যকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নদীসহ মানব পাচার চক্রের সাত সদস্যকে। পুলিশ বলছে, টোপ ফেলে তরুণীদের পাচারকারী চক্রের হাতে তুলে দিত নদী। পাচারকৃত নারীদের কাছে সে নিজেকে এ নামে পরিচয় দিলেও ভারতে সবাই তাকে ইতি নামে জানে। ভারতীয় আধার কার্ডে তার নাম জয়া আক্তার জান্নাত, পাসপোর্টে নাম নূরজাহান, সাতক্ষীরা সীমান্তে নাম জলি, যশোরে প্রীতি, দুবাইয়ে লায়লা। আমরা নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে। নারী পাচারের সঙ্গে যশোর ও সাতক্ষীরায় বেশ কয়েকজন জনপ্রতিনিধির নাম পেয়েছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে। যারাই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আওতায় আসবে, যাদেরকে এই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারী পাচারের ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলায় গ্রেফতার হয়েছে 20 জন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 7 বছর ধরে বন্ধ আছে দেশের সরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, যে কারণে ভিটে মাটি বিক্রি করে বছরের পর বছর কিডনি রোগীদের চালিয়ে যেতে হচ্ছে ডায়ালাইসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা। মুজাহিদ শুভর রিপোর্ট। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে মানে ধান নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নাই। দেশে প্রতিস্থাপনের সহজ সুযোগ না থাকায় বছরের পর বছর ডায়ালাইসিসের ঘানি টানছেন কিডনি বিকল হওয়া রোগীরা। দেশে প্রতি বছর যখন বিকল হচ্ছে 40,000 মানুষের কিডনি, সেখানে একের পর এক সরকারি হাসপাতালে বন্ধ হচ্ছে প্রতিস্থাপনের সুযোগ। অথচ একজন রোগীর এক বছরের ডায়ালাইসিস খরচ দিয়ে সহজেই সরকারি হাসপাতালে একটি কিডনি প্রতিস্থাপন সম্ভব। ট্রান্সপ্লান্ট করে দিলে তার অনেক খরচ কমে যায়, পরবর্তীতে জীবনটা নতুন জীবন পায়, তার কর্মময় জীবনে ফিরে যেতে পারে, টোটালি ফিরে যেতে পারে, তার কোনো সমস্যা হয় না। সরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যে কোনো সরকারি হাসপাতাল কি বেসরকারি হাসপাতাল, আমাদের কাছে যে কোনো রকম সহযোগিতা ট্রান্সপ্লান্ট রিলেটেড আমরা তাদের
অবশ্যই দেব। ঢাকা মেডিকেল ও জাতীয় কিডনি ইনস্টিটিউটে শিগগিরই কিডনি প্রতিস্থাপন চালু করতে জোর প্রস্তুতির কথা জানিয়েছেন পরিচালকরা। ইনিশিয়ালি আমরা চাচ্ছি যে 15 দিন পর পর একটা করে করব। এরপরে আমরা যখন অ্যাডাপ্টেড হয়ে যাব, আমার সব কিছু হয়ে যাবে, তখন আমি প্রতি সপ্তাহে শুরু করব। 5% কিডনি প্রতিস্থাপন করতে সক্ষম বাংলাদেশের হাসপাতালগুলো, যার কারণে অনেকটা বাধ্য হয়ে ভুক্তভোগীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশ দেশের বাইরে কিডনি প্রতিস্থাপন করাচ্ছেন। এতে চরম ভোগান্তির পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সরু সড়কে বড় বড় গর্ত আর জমে থাকা পানি, চলাচলের প্রায় অনুপযোগী বেগম রোকেয়া সরণি এখন যেন মরণ ফাঁদ। দিনের পর দিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। আগারগাঁও থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত বেহাল সড়কের কোনো সংস্কার না হওয়ায় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। ওমর ফারুকের ছবিতে আহমেদ সালেহিনের রিপোর্ট। সাপের মতো এঁকিয়ে বেঁকিয়ে গর্ত এড়ানোর চেষ্টায় চলতে হয় এই সড়কে, অনেকটা যেন ড্রাইভিংয়ের কঠিন পরীক্ষা। সড়কটি বলে এই পথে কেউ চলাচল করেন না, কিন্তু এক সময় সবচেয়ে ব্যস্ততম সড়ক ছিল মিরপুরের এই বেগম রোকেয়া সরণি। মিরপুরের প্রবেশের প্রধান সড়ক হলেও কয়েক লাখ বাসিন্দা ভয়ে সন্ত্রস্ত। কমপ্লেন চেক করব, কোথায় করব এবং কে এটা সমাধান করবে? প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা হরহামেশাই ঘটছে এই সড়কে। রাস্তার বেহাল দশায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষুব্ধ সড়কে চলাচলকারী সবাই। মিরপুর আসাই মানে আমাদের জন্য ভোগান্তি। সাসপেনশন, সকেট জাম্পার, মানে কিছুই থাকে না। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, মেট্রো রেলের ঠিকাদারের উদাসীনতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না। কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ এই রাস্তাটা টোটালটা তারা মেনটেইন করবে, কিন্তু তারা এই টাকাগুলো কোথায় কি করে আমরা কোনো কিছু জানতে পারি না। আর চুক্তি অনুযায়ী রাস্তা সংস্কারের কথা মেট্রো রেলের থাকলেও একে অপরকে দায় চাপাচ্ছেন সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষ। আমাদের কাছে যে চুক্তি আছে, আপনারা যদি চান চুক্তির কপি সংশ্লিষ্টদের কাছে আমরা পৌঁছে দেব, যে ঠিক আছে তাহলে রেসপন্সিবিলিটিটা কার এটা বোঝা যাবে। ব্লেম গেমের কোনো সুযোগ নাই, আসলে যার কাজ তাকে করতে হবে। আমাদের যেটুকু দায়িত্ব আমরা 16 আনা সেখানে করার চেষ্টা করছি। সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে চলতি সপ্তাহেই মেট্রো রেল এবং ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে উত্তর সিটি মেয়রের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় শীতলক্ষ্যা সেতু খুলে দেয়া হচ্ছে চলতি বছরই। সেতুটি নির্মাণের সার্বিক অগ্রগতি 80%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 8 লেনের এই সেতুটি চালু হলে সড়ক যোগাযোগে যুগান্তকারী সাফল্য বয়ে আনবে। এটি ঢাকা ও নারায়ণগঞ্জের যানজট কমানো ছাড়াও দুই প্রধান মহাসড়কের যোগাযোগকে সহজ করবে। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। শীতলক্ষ্যা 3 সেতু চালু হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে ঢাকা মাওয়া মহাসড়কের দূরত্ব কমবে অন্তত 9 থেকে 13 কিলোমিটার। নারায়ণগঞ্জের মদনপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই সেতু, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে শ্রীনগরের সনবাড়ি পয়েন্টে ঢাকা মাওয়া মহাসড়কে যুক্ত করবে। মদনপুর থেকে যাত্রাবাড়ি হয়ে মাওয়ার পদ্মা সেতুর দূরত্ব 52 কিলোমিটার, আর নির্মাণাধীন সেতু দিয়ে দূরত্ব হবে 43 কিলোমিটার। একই সাথে সিলেট সড়কও সুফল পাবে এই সেতু বাইপাস সড়কটির, তাই কাঁচপুর, সাইনবোর্ড সহ রাজধানীর যানজট কমবে। বড় একটা ব্রিজ হইতেছে, আমাদের খুব আনন্দ লাগতেছে আমাদের এলাকার গর্ব এই ব্রিজটা নিয়ে। শেষ পর্যায়ে ব্রিজটা একেবারে এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। চিটাগাং থেকে খুলনা এবং বরিশালের কানেকশনের জন্য এটা ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইপাস হবে। দুই পারে 264 স্প্যানের মধ্যে ইতোমধ্যে বসে গেছে 145টি। দক্ষিণবঙ্গ থেকে যদি কোনো যানবাহন চিটাগাঙে যেতে চায় বা সিলেটে যেতে চায়, তার 13 কিলোমিটার পথ যাত্রাবাড়ির মতো যানজট যুক্ত এলাকায় কম ট্রাভেল করতে হবে। 600 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটিতে নদীর 4টি সহ মোট 38 পিয়ার রয়েছে। 400 মিটার মূল সেতুর দুই পাশে 834.50 মিটার সংযোগ সেতু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী ডিসেম্বরে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। উজানের ঢলে তিস্তায় পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলে তলিয়ে গেছে বসতবাড়ি ও হাটবাজার। ঢল সামলাতে লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের 44টি স্লুইট গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান গত 2 দিন ধরে তিস্তা নদীর পানি বাড়ছে। এরই মধ্যে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চরসহ লক্ষ্মীটারি ইউনিয়নে 1.5 শতাধিক বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।
তবে ভাঙন রোধে সিসি ব্লক ও জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ধীরে ধীরে আয়ারল্যান্ডে নানা রকম ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে সফলতাও আসছে তাদের। আয়ারল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও অবদান রাখছেন তারা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। 10 বছর আগেও ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করা ছাড়া অন্য কোনো ব্যবসার কথা খুব কম বাংলাদেশিরাই ভাবতেন। বেশ কবছরে সে জায়গায় এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমানে কফি শপ, স্টেশনারি দোকান ছাড়াও বাংলাদেশিরা জড়িয়ে পড়ছেন নানা ব্যবসায়। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ছাড়াও কাজ করছেন স্থানীয় আইরিশরাও। ব্যবসায়িকভাবে সফল হওয়ায় প্রবাসীরা খুশি এ জাতীয় কাজে। বাংলাদেশিরা এখানে নতুন নতুন ব্যবসায় জড়িয়ে পড়ায় বেড়েছে কর্মচাঞ্চল্য। বাংলাদেশি যারা আছি এখানে অনেকেই বিভিন্ন ব্যবসায় আমরা জড়িয়ে গেছি, বিভিন্ন ব্যবসা করতেছি, মোটামুটি ভালোর দিকে আছে। ব্যবসা ভালো থাকায় আইরিশ অর্থনীতির পাশাপাশি বাংলাদেশি অর্থনীতি সচলেও অবদান রাখতে পারায় গর্বিত তারা। আমার এই কফি শপে বাংলাদেশি আইরিশ অনেকে কাজ করে, আমি নিজে দেখাশোনা করি। একটা সময় ছিল অধিকাংশ বাংলাদেশি শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্টে ব্যবসা করতো, এখন সেই কাটিয়ে প্রতিষ্ঠানগুলো এখন একটু একটু করে ফিরছে তার স্বাভাবিক ছন্দে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনাকালে বাংলাদেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সাহায্যে এগিয়ে এলো জার্মান প্রবাসী বাংলাদেশি বংশভূত নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। বাংলাদেশের সাধারণ নাগরিকদের কষ্টের কথা ভেবে জার্মানির হেসেন সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের সন্তানদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজ শুরু হয়েছে। অনলাইনে গঠিত টুগেদার শীর্ষক উদ্যোগের মাধ্যমে আর্থিক তহবিল গঠন করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন করোনা সংক্রমণ রুখতে বিচ্ছিন্ন রাজধানী। দূরপাল্লার বাস লঞ্চের পর বন্ধ হলো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল। একদিনে আরও 76 জনের মৃত্যু। দেওয়ার নামে তো কেউ আগ্রহ খালি আশ্বাস, আমি বলি মোলা দেখাচ্ছেন সবাই। বিশ্ব কূটনীতিতে করোনা ভ্যাকসিন এখন অন্যতম হাতিয়ার, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। টিকা পড়ে থাকলেও দিতে অনীহা ধনী দেশগুলোর শর্তের বেড়াজাল। এবং বাসায় ফিরলেও শারীরিক জটিলতা কমেনি বেগম জিয়ার। লিভার ও কিডনির চিকিৎসায় বিদেশে নিতে চায় বিএনপি, সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।